বিদ্যমান আইনের সম্পদের সার্কচার্জের বিধান করদাতাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে অতীতে অনেক সম্পদ কেনার পরও অনেকে সার্কচার্জের আওতায় আসছেন না কিন্তু নতুন সম্পদ ক্রেতারা তার চেয়েও কম সম্পদ নিয়েও শার্টচার্জ পরিশোধ করছেন এই বৈষম্য দূর করতে হলে সম্পদের বাজার মূল্য হালনাগাদ করা এবং আইন সংশোধনের তাগিদ দিল জাতীয় রাজস্ব বোর্ড বিস্তারিত দেখুন মেহেরমনির রিপোর্টে এক সময়ের সম্পদ কর যা বর্তমানে সম্পদের সারচার্জ হিসেবে পরিচিত অতিরিক্ত কর আদায়ের জন্য দুই হাজার এগারো বারো অর্থ বছর থেকে স্থাপর সম্পত্তি অর্জনকালীন মূল্যের উপর পাঁচ স্তরের সারচার্জ আরোপ করে সরকার স্থাবর সম্পদ মূল্য সোয়া দুই কোটি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ত্রিশ কোটি টাকা পর্যন্ত দশ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত সারচার্জ পরিশোধ করতে হয় আয়কর রিটার্ন দাখিলের সময় দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে পরিশোধ করেছেন এগারো হাজার সত্তর জন যা থেকে সরকার রাজস্ব পেয়েছে তিনশো একষট্টি কোটি টাকা তবে রাজস্ব বোর্ড মনে করে সারচার্জ দেওয়ার সক্ষম মানুষের সংখ্যা আরও বেশি আরও বেশি আছে এবং প্রতি বছরে নতুন ব্যক্তি এই সার্চার্জের আওতাভুক্ত হচ্ছে তবে বিদ্যমান আইনে যারা আগে সম্পদ কিনেছেন তাদের সম্পদ মূল্য বাড়লেও সারচার্জের আওতায় আসছেন না উন্নতিকে নতুন যারা সম্পদ কিনছেন তাদের ঘাড়ে চাপছে সারচার্জের বোঝা এতে নতুন ও পুরনো সম্পত্তির ক্রেতাদের মধ্যে সৃষ্টি হচ্ছে কর বৈষম্য। করদাতা যদি 10 বছর আগে বা 20 বছর আগে বনানিতে একটা সম্পত্তি ক্রয় করে থাকে সেটার মূল্য যদি এক কোটি টাকা থাকে গত বছর যদি সেটা ক্রয় করে থাকে সেটার মূল্য নিঃসন্দেহে দশ কোটি টাকা হবে তাহলে এই যে মুট মুঠ সম্পদ মূল্য কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে সময়ের ব্যবধানের কারণে তো এই বিষয়টা আমরা ভবিষ্যতে দূর করার চেষ্টা করব এই কারণেই যে আমরা যাতে চেষ্টা করব যাতে সকলের কাছ থেকে সমানভাবে আমরা শ্বাসটা নিতে পারি সম্পদের বাজার মূল্য নির্ধারণের দায়িত্ব রাজস্ব বোর্ডের হাতে এলে করদাতাদের হয়রানির আশঙ্কা ও সম্পদ গোপনের প্রবণতা বাড়তে পারে বলে মনে করেন সাবেক এই অর্থ উপদেষ্টা ওনারের পক্ষে তো মার্কেট ভ্যালুয়েশন করা সম্ভব না কেন এক এক জায়গায় এক এক রকম ভ্যালুয়েশন হবে আর যদি এনবিআরকেই দায়িত্ব দেওয়া হয় তখন তো তারা এটা আরবিট্রারিলি করবে আরবিট্রারি করবে সেখানে আবার নানা রকমের দুর্নীতি সুযোগ প্রত্যক্ষ কর এবং বিদ্যমান কর জালের আওতা বাড়ানোর মাধ্যমে রাজস্ব বাড়ানোর সুযোগ রয়েছে বলে মত দেন তিনি মেহের মনি বৈশাখী সংবাদ ঢাকা